2024 সালে সিইউইটি রেজাল্ট আউট, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, প্রায় 39 লক্ষ, প্রায় 13,48,000 ছাত্রছাত্রী এই পরীক্ষা দিয়েছিল। ভারতের বাইরে 29টি শহর সহ মোট 379টি শহরে এই পরীক্ষা নেয় এনটিএ। 15, 16, 17, 18, 21, 22, 24 এবং 29 মে সিইউইটি পরীক্ষা হয়েছে। কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল যে কারণে ফের পরীক্ষা নেয় এনটিএ। প্রায় 1,000 জন পড়ুয়া ফের পরীক্ষায় বসেছিলেন। সিইউইটির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ফাইনাল আনসার কি, অ্যাপ্লিকেশন নাম্বার, জন্ম তারিখ, ইমেল অথবা মোবাইল নম্বর দিয়ে এই উত্তরপত্র ডাউনলোড করা যাবে। আর এবার খেলার খবর। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়, মনোভাকর তিনি শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন। এই প্রথম ভারতীয় কোনো মহিলা শুটিংয়ে পদক জিতেছেন। 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ব্রোঞ্জ জয় মনোভাকর। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। ঐতিহাসিক জয়, দেশের কাছে এটা একটা বিশেষ মুহূর্ত, অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক, মনু ভাকরকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশেষ মুহূর্ত, অভিনন্দন জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী। ভারতীয় অ্যাথলিটদের জন্য আমরা গর্বিত, শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মল্লিকার্জুন খড়গে। Feeling is surreal. I feel so good. I feel really happy that I could win this medal for all of us. And this is coming home after so long, so many years it's been for shooting, in the like winning a medal, podium finish and all. So I'm so happy that it's coming home with me, and maybe many more will come in the following days, maybe in shooting or other sports, but many more. প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক, 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে ব্রোঞ্জ জয় মনু ভাকরের। শুটিংয়ে প্রথম কোনো ভারতীয় মহিলা শুটার পদক জিতলেন। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক, মনু ভাকরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ জয়, শুটিংয়ে ব্রোঞ্জ জয় মনু ভাকরের। আপনাদেরকে জানিয়ে রাখি, প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক, একেবারে অলিম্পিক্সে রবিতে ব্রোঞ্জ এলো ভারতের। 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ জয় মনু ভাকরে। বুঝতেই পারছেন অনেকটা কঠিন ছিল এই লড়াই। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক ছিনিয়ে আনলেন মনু ভাকর। আমাদের জানাবে আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, জানো আমাদের কতটা কঠিন ছিল এই লড়াই? দেখো পাপিয়াস, এই লড়াই যথেষ্ট কঠিন ছিল। এই মনু ভাকরের দুর্দান্ত প্রত্যাবর্তন তুমি বলতে পারো। তার কারণ হচ্ছে, আমরা দেখেছি যে 4 বছর আগে যখন টোকিও অলিম্পিক্স হয়েছিল, টোকিও অলিম্পিক্সেও এই মনু ভাকরের উপর অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এই মনু ভাকরের সেবার পিস্তল যে খারাপ হয়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে টোকিও অলিম্পিক্সের মঞ্চ ছাড়তে হয়েছিল এই মনু ভাকরকে। তারপর দীর্ঘ 4 বছরের অপেক্ষা, 4 বছর ধরে একেবারে হাড় ভাঙা পরিশ্রম করেছে এই মনু ভাকর, দীর্ঘ হার্ড ওয়ার্ক করেছে, তার ফল পেলেন আজকে মনু ভাকের। এই যে এবারের যে চলতি অলিম্পিক্স, প্যারিস অলিম্পিক্সে সব থেকে বড় টিম পাঠিয়েছে ভারতের শুটিং দল, এবং এই শুটিং দলের ওপরই ভারতীয় ক্রীড়া মহলের সব থেকে বেশি প্রত্যাশা, বেশি যে পদক জিততে পারে এই শুটিং দলই সব থেকে বেশি।